আমার দশম শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রী ও প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসার টানে আজ আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম আমি নাসিম স্যার। তোমাদের ভূগোলের ফাইনাল পরীক্ষায় যে 5 নম্বরের অর্থাৎ বড় প্রশ্ন 20 নম্বরের অ্যাটেম্প করে আসতে হয় বা 20 নম্বরের যে বড় প্রশ্ন আমাদের লিখে আসতে হয়, সেখানে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকে, আমাদের যে কোনো 2টি প্রশ্নে অ্যান্সার করতে হয়, এবং আঞ্চলিক ভূগোল থেকেও 4টি বড় প্রশ্ন দেওয়া থাকে, আমাদের যে কোনো 2টি বড় প্রশ্নের উত্তর করে আসতে হয়। তো আজ আমরা দেখে নেব প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়ের কোন 2টো প্রশ্ন 2020 সালের ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, 110% গ্যারান্টি দিয়ে বলছি, এর মধ্য থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবেই আসবে। আজকে সেই প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 2019 সালে নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, এই প্রশ্নটি এসে গিয়েছিল। অতএব আমরা নদী থেকে কোনো বড় প্রশ্ন করব না, 2টি বড় প্রশ্ন করব আমরা। প্রথমত যে বড় প্রশ্নটি আমাদের তৈরি করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য সেটি হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে বা আসতে পারে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর যে প্রশ্নটির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সে প্রশ্নটি হলো বায়ুর ক্ষয়কার্য বা এভাবে আসতে পারে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই 2টি প্রশ্ন যদি তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো বা ভালোভাবে লেখার অভ্যাস করো, তাহলে 110% গ্যারেন্টি দিয়ে তোমাদের বলছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। অতএব তোমরা এই 2টি প্রশ্নের ওপরে জোর দিতে থাকো। এবং আরও একটি প্রশ্ন হয়তো ভালো ছেলেমেয়েরা করতে চাইবে যে এই 2টি প্রশ্ন না প্রশ্ন না করে করলে হয়তো রিস্ক হতে পারে, তো আর একটা প্রশ্ন হলে রিস্কটা থাকতো না, তাদের জন্য বলো তোমরা আরও একটা প্রশ্ন দেখে যেতে পারো। প্রশ্নটি হলো সুন্দরবন অঞ্চলের লোহাছড়া, নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। আরও একবার বলছি, সুন্দরবন অঞ্চলের লোহাছড়া, নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, বা এই যে 3টি দ্বীপ বলা হলো এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এই 3টি প্রশ্ন করলে 110% গ্যারান্টি তোমাদের দিচ্ছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে বুঝে নিয়ে বারবার খাতায় লিখে প্র্যাকটিস বা অভ্যাস করতে থাকো, তাহলে ফাইনাল পরীক্ষায় অবশ্যই এর মধ্য থেকেই প্রশ্ন আসবে এবং তোমরা যথাযথ আনসার লিখে আসতে পারবে। তো আজকের আলোচনা এটুকুই ছিল, আবার তোমাদের সাথে দেখা হবে বা সাক্ষাৎ ঘটবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, বাই।